এজে এটার নাম কি? সবাই মহব্বত বলেন, আবার বলেন মিসওয়াক। এটার কি ফায়দা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মিরদাতুন লিরাব্বি। আরে বলদু মিসওয়াক ডাইরেক্ট মাওলা পাকের সন্তুষ্টি। আল্লাহু আকবার। কার সন্তুষ্টি? উম্মিদ হারাতুন লিল ফামি, যারা মিসওয়াক করবে আল্লাহ নবী বলেন তাদের মুখে কোনোদিন দুর্গন্ধ হবে না, দাঁতগুলো ময়লা হবে না, সুগন্ধ বের হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লাউলা সুকালা উম্মতি লামারতাহুম বিসওয়াক, আমি নবী যদি কঠিন মনে না করতাম এই মেসওয়াককে উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিতাম, ফরজ করে দিতাম। এটার এত গুরুত্ব। আল্লাহু আকবার। রে বলতো এ যুবক, এই মেসওয়াকের ভিতরে কত শক্তি জাননি? আল্লাহ নবী বলেন বদরের যুদ্ধে আমার সাহাবীরা মেসওয়াক দ্বারা তরবারির কাজ দিয়েছে। আল্লাহু আকবার। অ্যাটম বোমার চাইতো শক্তিশালীর নাম হচ্ছে মেসওয়াক। বিশ্বাস হয়নি? একটু আমলটা করে দেখেন না, আপনি নিজে ফল পাবেন, ঠিক কিনা বলেন? রে বলতো অনেক লম্বা হাদিস, হাদিসের শেষ অংশে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন বন্ধুরে, আমি যেদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব আমার জীবনের শেষ ওসিয়ত ছিল নামাজ। শেষ ওসিয়ত কি? আর আমার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আল্লাহু আকবার। রে বলতো মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়ানো অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব। জিব্রাইল ফেরেশতা নবীজির সাথে বসা। আল্লাহর নবী তাকাইয়া দেখলেন জিব্রাইল ফেরেশতার হাতে মিসওয়াক। আল্লাহ নবী প্রশ্ন করলেন জিব্রাইল, হা জিব্রাইল তোমার হাতে মিসওয়াক কেন? জিব্রাইল আমিন বললেন বন্ধু, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক মিসওয়াককে ভালোবাসি, আপনি ভালোবাসেন, এই মিসওয়াক অনেক বড় আমল, এই জন্য আমি আমার হাতে মিসওয়াক নিয়েছি। জিব্রাইল কি মিসওয়াক করে নাকি? করে না, নবীজির খুশির জন্য নিয়েছে। আল্লাহু আকবার। যদি জিব্রাইল ফেরেশতা বিশ্ব নবীকে খুশির জন্য মিসওয়াক হাতে নিতে পারে, আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আল্লাহর নবী বলেন মাতানি জিব্রাইল ইল্লা আমারনি বিসওয়াক। হে মুরব্বী বাবারা যুবক বাইরা ভালো করে শোনো, আল্লাহর নবী বললেন জিব্রাইল ফেরেশতা যখনই আমার কাছে আসত সাথে সাথে বলতো মুহাম্মদ মিসওয়াক করো। সুবহানাল্লাহ, বলবেন না মুহাম্মদ মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো, আল্লাহ সব কিছুতে বরকত দান করবে। রে বলতো আজকে আমরা ওয়াদা করব আমাদের হাতে মিসওয়াক রাখবো, বলেন আমিন। কয়েকটা মিসওয়াক কিনবো, একটা না কয়েকটা? বলেন একটা না কয়েকটা? কয়েকটা মেসওয়াক কিনবো, একটা মেসওয়াক আমি নিজের পকেটে রাখবো, আর একটা মেসওয়াক আমার সন্তানের হাতে দিব, আর একটা মেসওয়াক আমার বিবিকে দিব, আর একটা মেসওয়াক আমার মায়ের হাতে দিব, আর একটা মেসওয়াক বাবার হাতে দিব, আর একটা মেসওয়াক দাদার হাতে দিব, আর একটা মেসওয়াক দাদির হাতে দিব। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক, কিছুদিন পরেই মনে হয় যুদ্ধের ময়দানে নেমে যেতে হবে, আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর অবস্থা অনেক খারাপ, কারণ বর্তমানে মুসলমান মূর্তি বানায়। কন রে বলতো ভালো করে শোনো, আল্লাহর
নবী বলেন আমি যেদিন বিদায় হয়ে যাব হে উম্মত আমার মাথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে আমি নবীজি বললাম আয়েশা গো আমার সময় শেষ তাড়াতাড়ি মেসওয়াক্ত হাতে দাও আল্লাহর নবী রাতে মেসওয়াক্তটা দিলেন নবীজি চেষ্টা করলেন কিন্তু মাসতে পারলেন না আল্লাহর নবী বললেন আয়েশা তোমার হাত দ্বারা মেসওয়াক্ত দিয়ে তিনটা ঘষা দিয়ে দাও আল্লাহু আকবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক্ত দিয়ে তিনটা ঘষা দিয়ে দিলেন আল্লাহর নবীর ওই সময় মুস্কি আসে আর বলে আমি দেখতে পাচ্ছি মেসওয়াক থেকে সুগারান বের হচ্ছে রে বল তো এই মেসওয়াকের ব্যাপারে আল্লাহর নবী বলেন আপনি সব সময় যদি মেসওয়াক করেন হঠাৎ করে মসলন্দপুর বাজারে গেলেন শান্তির বাজারে গেলেন আসর নামাজের সময় হয়ে গেছে মেসওয়াক করবেন পকেটে হাত দিলেন দেখলেন মেসওয়াক নাই ফাইদা ফুকুদত মেসওয়াকটা হারিয়ে গেছে আল্লাহর নবী বলেন ফাবিল নাসবি আঙ্গুল দিয়া তিনটা ঘষা দিয়া দাও মেসওয়াকের সওয়াব হয়ে যাবে রে বল তো আল্লাহর নবী বলেন হে শুনো এই মেসওয়াকের অনেকগুলো ফায়দা আল্লাহু আকবার তার মধ্যে একটা ফায়দা হচ্ছে দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে অটোমেটিক আমার জবান থেকে কালিমা বের হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে কে রাজি আছেন বিশ্ব নবীর সুন্নাত হিসাবে মেসওয়াকটা হাতে রাখবো মেসওয়াকটা হাতে রাখবো আল্লাহ কবুল করো জোরে বলি আমিন জোরে বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ তৌফিক দান করুক এই দুইটা আমল আপনাদেরকে দিলাম আমলটা করার দরকার আসেনি আর জোরে বলুন আজকে মা বোনদের মেসওয়াকের আমল কম না বেশি আপনি ব্রাশ করেন কোনো সমস্যা নাই আপনি সকালে ব্রাশ করেন কিন্তু পা শক্ত নামাজের আগে উজুর আগে মেসওয়া করে নেবেন আমিন তাহলে এটা যদি কখনো আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হয় এই মেসওয়াকটা একটা অ্যাটম বোমার চাইতো শক্তিশালী কাজ দিবে আমিন বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ কবুল করুক